হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। আজকে কালী পুজো, আমার বাড়ি তো প্রথম কালী পুজো, সেই জন্য আজকে বেহালা বাজারে চলে এসেছি। এখানে আমি খোকনদার থেকে ভেটকি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে বললাম পিসটা করে দিতে, মাকে দেবো তো দই ভেটকি বানাবো। ভেটকি মাছটা নিয়ে ঘরে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি ভেটকি মাছ ভালো করে ধুয়েছি, তারপরে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এইবার ঠাকুরের কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখানো ভেটকি মাছ আমি এক পিট করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, দুটুন কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা খুব সাবধানে আনন্দ করো আর বাজি ফাটাও। আমার মাছ একটি ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, ভেটকি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আরো দুটি মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করা আদা দিয়ে দেব। দেখো বন্ধুরা, টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কিছুটা জল দেব। কিছুটা জল আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এবার আমি কাজু আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোল ফুটছে, এবারে ভেজে রাখা ভেটকি মাছ আমি দিয়ে দেব। মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম, এবার হালকা ফুটতে দেব, বেশি ফোটাবো না, ভেটকি মাছ তো খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা একটু ভেঙেই ওপর থেকে দিয়ে দিচ্ছি। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটাও প্রেস করে দিও। তাহলে যা যা নতুন নতুন রান্না আমি আপলোড করব, সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, দই ভেটকি একদম আমার তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঘি দিয়ে দিয়েছি বাটিতে, এবার এই বাটিতেই আমি ঢেলে দেবো। শুনতে পাচ্ছ চারিদিকে বাজি পাড়ছে। আজকে আমার মায়ের রেসিপি দই ভেটকি আমি মাকে পরিবেশন করব, ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে। তাহলে বন্ধুরা, এখনকার মতো টাটা।